তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, রাত্রিবেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু কলিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদ আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ পড়েননি আপনারা? পড়েন? হ্যাঁ হুজুর, ফজর নামাজই তো পড়ি না। কি পড়ি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর করে, যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে। ঘুমের একটা নাম হচ্ছে নআস। নআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটা বলে নআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুম, ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না? নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাওম। এটার কি বলে? তাহলে পাইলাম নআস, সিনা, নাওম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না, যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয়, রাত ৩টা ৪টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না? নাই। এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসানান নাহার রুহবানাল লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি জিহাদ? জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইত আছে না? নাই। জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়, চিল্লায় কোন ঠিক কি না? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি। চিল্লায় কোন ঠিক কি না? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ, আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় কোন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি? মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবানাল লাইল ফুরসানান নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ। কুমিল্লা ইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কোন? আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুক আলা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসিন আকসুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব। সব দেয়ার মালিক কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ সাথে আম করে ডাকে, দেয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কন। নবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন। গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন, বিশাল বড় সূরা পড়তেন, কিরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসে পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এশার পায়ের মধ্যে চিমটি কাটতেন। মা এশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা এশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর! হাত্তা তাতাওয়াররামু খাদামা, মা এশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আল ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভালো লাগতো, আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায়। হাত ছেড়ে দিও। মালিকি মাযহাবের কিছু স্কলাররা, ওনারা মত নিয়েছে, ওনাদের অনুসারীরা এরসাল করে। আমাদের দেশে কেউ বাঁধে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাঁধেই না। কে বাঁধবি না, কি করবি কর। আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই? উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আছে না নাই? পেকুয়াতে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিবরাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে। এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই। কথা কন। আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়। তার মানে তাহাজ্জুদ বললে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না, চিল্লায় কোন ঠিক কি না। 4 নম্বরে মুকাফিরাতুল লিসাইয়াত, পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই। বিশ্বনবীরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ।